প্রিয় দর্শক, আপনারা জানেন আজ থেকে ঈদের ছুটি। কালনা ঘাটের অবস্থা, কালনা ঘাট প্রচুর ভিড় এখন এই মুহূর্তে। আমি কালনা ঘাটের আপডেট দেওয়ার জন্য আসলাম। তো ফেরি, দুইটা ফেরি এই ঘাটে আছে এবং বাকি দুইটা ফেরি ওই ঘাটে আছে। আমি এখন নড়াইল অংশে, কালনা ফেরির পশ্চিম পারে, নড়াইল অংশ কালনা ঘাটের। দেখছেন একটি ফেরি আসতেছে আমার সামনে, ক্যামেরার সামনে, এবং আমার ডান দিকে আরেকটি ফেরি যেটা লোড হচ্ছে। আবার ওই পাশেও দেখতেছেন একটি ফেরি বা আনলোড হচ্ছে, ওই ঘাটে দেখা যাচ্ছে। এবং এই ফেরিটা আসার কারণে এই ফেরি এটা ভরে নাই, তারপরেও ছেড়ে যাচ্ছে। পদ্মা সেতু আসলে ছেড়ে দিয়েছে। পদ্মা সেতুর সুফল দক্ষিণাঞ্চলের মানুষ পেতে এখনও পুরোপুরি সুফল পেতে আরও 3 বছর লাগবে। তার মানে যে ভাঙা থেকে বেনাপোল পর্যন্ত যে 6 লেন রাস্তা হবে, সেই রাস্তাটি হতে আরও 3 বছর সময় লাগবে। সেই 3 বছর না গেলে পুরোপুরি সুফল পাওয়া যাবে না, কিছুটা সুফল পাওয়া যাবে। এদিকের মানুষ পাবে, সেটা হচ্ছে আমাদের এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি কালনা সেতু, সেই কালনা সেতুটি ছেড়ে দেওয়ার পরে কিছুটা সুফল এদিকের মানুষ পাবে। দেখেন ঘাটের অবস্থা। প্রিয় দর্শক, তবে একটা জিনিস হয়েছে যে ফেরি আরো কিছু ফেরি যুক্ত করা, অর্থাৎ দুইটা থেকে একটা থেকে দুইটা, তারপরে তিনটা সপ্তাহ চলমান থাকার কারণে ঘাটে কিন্তু খুব বেশি দাঁড়িয়ে থাকা লাগছে না। সেটা গাড়ি হোক আর সাধারণ পাবলিকই হোক, কারোর কিন্তু দাঁড়িয়ে থাকা লাগছে না, তারা স্বাচ্ছন্দ্যেই যেতে পারছে। অর্থাৎ রিস্কটাও অনেকটা কম, নৌকা বা ট্রলারে যতটা রিস্ক ছিল তার থেকে কিন্তু অনেকটা কম রিস্ক, বা রিস্ক নেই বললেই চলে। মানুষ, সাধারণ মানুষ এবং গাড়ি ঘোড়া যেতে পারছে। ডান দিকের ফেরিটি চলে যাচ্ছে। আসলে বেলা গড়াবে আর বিকাল সন্ধ্যা হবে আর ভিড় বেশি বাড়বে, কারণ ঢাকা থেকে যেই গাড়িগুলো আসতেছে, যে পরিবহনগুলো, মানুষগুলো আসতেছে। অর্থাৎ আজকের দিন আপনারা জানেন যে আজকেই অফিস আদালত সব ছুটি হয়েছে এবং অধিকাংশ মানুষই কিন্তু আজকে বাড়ির দিকে ফিরবে। অতএব যারা অফিস করে রওনা দিয়েছে তারা কেউ কেউ চলে এসেছে, কেউ বা সন্ধ্যা বিকাল রাত হবে এরকম, যার জন্য আরও কিছুক্ষণ পরে আরও বেশি ভিড় হবে বলে আমাদের ধারণা।